কথাই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আর ঠিক সেই ছবি এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের পর দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে। ইয়াসের কারণে এখন কোলাঘাটের রূপনারায়ণ নদের তীর মনে হবে যেন মেলা বসেছে, কারণ একটাই, তা হলো শুধু চিংড়ি কেনার জন্য। পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় অসংখ্য মাছের ভিড় রয়েছে, যেখানে ভেনামি থেকে শুরু করে বাগদা চিংড়ি চাষ করা হয়। কিন্তু এই ইয়াসের প্রভাবে বহু মাছের ভেড়ি একেবারে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই সমস্ত ভেড়ির মাছ নদীতে পাওয়া যাচ্ছে এখন জেলেদের জালে। সেই কারণে এখন প্রতিদিন রূপনারায়ণ বা হলদি নদীতে জেলেদের জালে ধরা পড়ছে টন টন চিংড়ি, যা কেনার জন্য ভিড় জমছে প্রতিনিয়ত। নদীর পাড়ে এলে দূর থেকে মনে হবে যেন মেলা বসেছে এলাকায়। কোলাঘাটের বিদ্যাসাগর মোড় থেকে দেনান বাজার পর্যন্ত একই রকমই ছবি দেখা মিলছে কয়েকদিন ধরে। বলা যেতে পারে সাধারণ মাছপ্রিয় বাঙালির কাছে এখন চওড়া হাসি, কারণ মাছপ্রিয় বাঙালিরা অন্য সময় বাগদা বা ভেনামি চিংড়ি বাজারে প্রায় 300 থেকে 400 টাকা কিলো দরে কিনতেন। তবে এই সময়ে রূপনারায়ণে প্রচুর পরিমাণে চিংড়ি মেলায় বিক্রি হচ্ছে মাত্র 120 টাকা থেকে 200 টাকার মধ্যে। তাই এই চিংড়ি কেনার আশায় ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। তবে সমস্যাটা হলো একটাই, যে রাজ্য জুড়ে লকডাউন চলছে, আর বর্তমান সময়ে চিংড়ি কেনার জন্য অসংখ্য মানুষ লকডাউনের বিধিনিয়ম ভঙ্গ করেই ভিড় জমাচ্ছেন। তবে শেষমেশ কোলাঘাট বিট হাউস থানার পুলিশকে রীতিমতন লাঠি হাতে বের হতে দেখা গেল। নদীর পাড়ে তাদেরকে রীতিমতন লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করতে হচ্ছে, কারণ করোনার প্রকোপের কথা মাথায় রেখে এখন কোলাঘাট বিট হাউস থানার পুলিশ রীতিমতন ব্যস্ত মাছ কেনার ভিড় সামাল দিতে। আজও সকালে একইভাবে ভিড় সামাল দিল দেনান বাজারেও। এই যে আজকে এত ভিড়, কি বলবে, রাস্তায় জ্যাম? রাস্তায় জ্যাম বলতে প্রশাসনের কোনো একটা দায়িত্ব নেই। এই যে কোভিডের একটা লকডাউন চলছে, সোশ্যাল ডিস্টেন্সিং আছে, গত 3-4 দিন থেকে একটা এত ইয়ে চলছে, ভিড় চলছে, প্রশাসন কোনো উদ্যোগই নেই। প্রশাসন যে যার নিজে নিজের কাজে ব্যস্ত আছে, এখানে যে এই যে লকডাউনে এত বেশি প্রশাসনের নজরে আসছে কি কারণে এত ভিড়? কারণ এই যে সব মাছ টাছ কি সব আনতে এসেছে, এই সব তাও একটা মানুষের চাহিদা থাকতেই পারে, একটা সোশ্যাল ডিস্টেন্সিং তো মানতে হবে, লকডাউনটা তো মানতে হবে, সেই জন্যই ভিড়। আপনার নাম? নাম নূরজামাল মোল্লা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।